দোস্ত, ওই ছেলেটা সুন্দর না? হ দোস্ত, অনেক সুন্দর। চল দোস্ত, তাহলে আমরা একসাথে কাশ খাই। হ্যাঁ দোস্ত, আমরা দুজন একসাথে লাইন মারবো। কিন্তু তোর তো বয়ফ্রেন্ড আছে দোস্ত। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম দোস্ত, আমার যে বয়ফ্রেন্ড আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি তোর আইডিয়া জোগাড় করে দিতেছি, তুই লাইন মার। ঠিক আছে দোস্ত, কোনো সমস্যা নাই। দোস্ত, আমার ক্রাশ তো আমারে পাত্তা দেয় না। কেমনে পাত্তা দিবে? তুই কি ওরে মেসেজ দিয়ে বলছস যে তুই ওর উপরে ক্রাশ খাইছস? না দোস্ত, তারপরও পাত্তা দেওয়ার একটা ব্যাপার আছে না? মানে পাত্তা দিবে না কেন? তার মনে মনে বুঝতে হবে যে আমি তার উপরে ক্রাশ খাইছি। তাও ঠিক কথা বলছস। আচ্ছা, দুই দিন দেখ কি হয়। আমার ক্রাশ আমারে পাত্তা দেয় না দোস্ত। কি, তোর এখনো পাত্তা দেয় নাই? তুই কি মেসেজ দিছিলি? না দোস্ত, মেসেজ দেই নাই। আমার ক্রাশ আমারে পাত্তা দেয় না দোস্ত। আমার ক্রাশ আমারে পাত্তা দেয় না দোস্ত। কি, এত বড় সাহস? আমার ফ্রেন্ডের পাত্তা দেয় না? আমার বেস্ট ফ্রেন্ডের পাত্তা দেয় না? চল এই ব্যাটারে আজকেই পিটায় রাখি। শোন, আজকের পর থেকে আর কারো উপরে ক্রাশ খাবি না। ওয়াও, ছেলেটা সুন্দর না?